হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে বাংলা ভাষার স্বরবর্ণগুলো সম্পর্কে জেনেছি, এখন আমরা ব্যঞ্জন বর্ণগুলো সম্পর্কে জানব। আমাদের সর্বপ্রথম যে অক্ষরটি সেটি হলো ক। চলো তাহলে শুরু করা যাক। ক, কতে কলম ধরি। তাহলে আমরা কতে কি হয় এবং ক দিয়ে আমরা কি বাক্য রচনা করব সেটি জানলাম। চলো তাহলে আমরা দেখি ক কিভাবে লিখব। কর পরে আসবে খ, তারপর গ, তারপর ঘ, তারপরে আসবে ওম। আমরা প্রত্যেকটি অক্ষর সম্পর্কে জানব, কি ধরনের শব্দ এবং বাক্য আমরা এই অক্ষরগুলো দিয়ে লিখি তা জানব এবং আমরা বাক্য রচনাও শিখব। পরবর্তী যেটি সেটি হচ্ছে খ। খতে খবর। আমরা প্রতিদিনই কিন্তু নানান রকম খবর পড়ি, তাই না বন্ধুরা? খতে খবর পড়ি। খবর খ। এরপর আমরা শিখব কিভাবে খ লিখে, কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা খ লিখতে পারি সে সম্পর্কে আমরা এখন জেনে নিব। খ পরবর্তী যে অক্ষরটি সেটি হলো গ। গতে গম ভাঙাল। গম গ। তাহলে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কিভাবে একই সাথে আমরা এই ধরনের অক্ষরগুলো জানতে পারছি, শব্দগুলো জানতে পারছি। গতে গম, গতে গছ, গতে গয়না, গতে গাড়ি। গ গ কিভাবে লিখে তা আমরা দেখে নিচ্ছি। গর পরবর্তী যে অক্ষর সেটি হচ্ছে ঘ। ঘ ঘতে ঘর বানাই। ঘর ঘ ঘতে হয় ঘর, ঘতে হয় ঘুড়ি, ঘতে হয় ঘুড়ি, ঘতে হয় ঘোড়া। ঘ চলো কিভাবে ঘ লিখে তা আমরা দেখে নিই। দেখতে পেলে তো বন্ধুরা কি সুন্দরভাবে আমরা ঘ লিখতে পারি। পরবর্তী যে অক্ষরটি তোমাদের জন্য সেটি হচ্ছে ওম। ওমতে হয় ব্যাং। ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং। ওমতে ব্যাং, ওমতে শ, ওম। এটি কিভাবে লিখে চলো আমরা দেখে নেই বন্ধুরা। তাহলে তোমরা দেখতে পেলে তো কিভাবে আমরা এই অক্ষরগুলো লিখব। তোমরা তাহলে ক, খ, গ, ঘ এবং ওম দিয়ে কি কি শব্দ গঠন হতে পারে সেগুলো আমরা আরেকবার দেখে নিই। কলম, কলা, কল, কবুতর, কদম, করলা। খ দিয়ে খবর, খই, খেজুর, খরগোশ। গতে গম, গছ, গয়না, গাড়ি, এগুলো হয়। ঘ দিয়ে আমাদের যে শব্দগুলো হয় সেগুলো আমরা অলরেডি জেনে ফেলেছি। তাহলে তো তোমরা বুঝতে পারলে বন্ধুরা আমরা কিভাবে এই অক্ষরগুলো লিখব, কিভাবে উচ্চারণ করব, এগুলো দিয়ে কি কি শব্দ গঠন এবং বাক্য গঠন হয় সে সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম। তোমরা বাসায় এটা বারবার পড়বে এবং প্র্যাকটিস করবে। ধন্যবাদ।